হ্যালো বন্ধুরা, আমি বনানি। আবার চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। নাম হলো ফ্রুট কাস্টার্ড। যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে আমাকে ভুলবেন না যেন। এতে লাগছে অল্প পরিমাণে সবুজ আঙুর, কালো আঙুর, আপেল, চিনি 1 চামচ মতো, এলাচের গুঁড়ো এবং 2.5 চামচ কাস্টার্ড পাউডার। প্রথমেই দুধটাকে আমি 20 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি ভালো করে। আমি নিয়েছি 1 লিটার মতো দুধ। এটাকে খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে। তারপর একটা বাটিতে অল্প পরিমাণে নর্মাল টেম্পারেচার দুধ নিয়ে তার মধ্যে কাস্টার্ড পাউডারটা ভালো করে গুলতে হবে, যাতে তার মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। এরপর দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটাকে ঢেলে দিতে হবে এবং ভালো করে দুধটাকে নাড়তে হবে, কেননা তলায় তাহলে কাস্টার্ড পাউডারটা আটকে যেতে পারে। তারপর এর মধ্যে আমি ধীরে ধীরে অ্যাড করে দিলাম চিনির গুঁড়ো, চিনিটাকে। তারপর বেশ খানিকক্ষণ ধরে দুধটাকে জাল দেব, যাতে দুধটা ঘন, আরও ঘন হয়ে আসে। কাস্টার্ডটা মেশানোর ফলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এরপর এর মধ্যে আমি অ্যাড করলাম 1 চামচ এলাচ গুঁড়ো। ছোট থেকে বড় এটা সবার পক্ষে খুবই লোভনীয় একটা খাবার এবং গরমকালের জন্য খুবই, যখন ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন এটা খুবই ভালো লাগবে সবার ক্ষেত্রে। তারপর মিনিট দুয়েক মতো দুধটাকে জাল দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। তারপর এটি একটি পাত্রের মধ্যে ঢেলে রাখবো এবং ওপর থেকে ছড়িয়ে দেবো সমস্ত ধরনের ফলের কুচিগুলি। তারপর এটিকে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে এটিকে বেশ 1-2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। তারপর ফ্রিজ থেকে বার করে এটি সবাইকে পরিবেশন করব। নমস্কার।